হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা দেখে দেখে ছবি আঁকব। দেখো এখানে যেরকম ছবি দেয়া আছে ঠিক সেরকমই এর পাশের ঘরে আমরা আঁকব। চলো শুরু করি। বলেছে ফাঁকা জায়গায় কি হবে, ছবিটা দেখো, মিল করে পরের ছবি হবে, ফাঁকা জায়গায় ছবি আঁকো। দেখো এখানে কি আছে, একটা যোগ চিহ্ন, একটা বিয়োগ চিহ্ন। তাহলে এখানে যোগ চিহ্নটা আছে, তাহলে এখানটা কি হবে, বিয়োগ চিহ্ন হবে। এবার এটা দেখো, দুটো যোগ চিহ্ন আছে, এখানেও একটা যোগ চিহ্ন দেওয়া আছে, আর একটা পাশে কি হবে, যোগ চিহ্ন হবে। এটা একটা যোগ, একটা যোগ, একটা বিয়োগ। তাহলে এইখানে দেখো যোগ আর বিয়োগটা দেওয়া আছে, মাঝে কি আছে, যোগ চিহ্ন আছে, আমরা যোগ চিহ্নটা বসাবো। এবার দেখো এই এদিকে এই চিহ্নটা, এদিকে এই চিহ্নটা, এটা দেয়া আছে, এই চিহ্নটা এখানে বসাবো। এবার দুটোই একই রকম চিহ্ন দেয়া আছে, তাহলে এইখানেও আমরা দুটো একই রকম চিহ্ন বসাবো। দেখো এখানে তিনটে আছে, এই দুটো দেয়া আছে, এটা নেই, তাহলে এইটা আমরা এইখানটা বসাবো। এবার দুটো তীর চিহ্ন দেয়া আছে, একটা দেখো দুটো দুদিকে, এই দিকেরটা দেয়া আছে, এবার আমরা এই দিকেরটা বসাবো। তাহলে এই দু এটা দুটোই একই দিকে তীর চিহ্ন আছে, তাই আমরা একই দিকে বসাবো। এটা এই দিকটা ফাঁকা আছে, এইটা, তাহলে এইটা এই দিকটা বসাবো, এইটা বসাবো এইদিকে। এবার দেখো এই চিহ্নটার মধ্যে এইটা নেই, তাহলে এইখানে আমরা ওই চিহ্নটা বসাবো। দেখো এই এই দুটোর মধ্যে এইটা দেয়া আছে, তাহলে এই চিহ্নটা আমরা এখানে বসাবো। এখানে তিনটে চিহ্নর মধ্যে এই দুটো নেই, দেখো এই দুটো আমরা এখানে বসাবো। এবার এইখানে এই চিহ্নটা বসাবো। এইখানে এই চিহ্নটা বসাবো, মানে যা আছে তোমাকে দেখে দেখে যেটা নেই সেটা বসাতে হবে। তাহলে এখানে তিনটে একই রকম চিহ্ন আছে, আমরা বসিয়ে দেব। এবার পরেরগুলো দেখি। দেখো এখানে গুণ আর ভাগ আছে, গুণ চিহ্নটা নেই, গুণ চিহ্নটা বসিয়ে দেব। এখানে দুটো গুণ চিহ্নই ছিল, একটা গুণ চিহ্ন নেই, বসিয়ে দেব। এখানে দেখো এই দিকেরটা ভাগ চিহ্ন হবে, এই দিকেরটা গুণ চিহ্ন হবে। এখানে এই চিহ্নটা নেই, তাহলে এই চিহ্নটা বসাবো। দেখো এই এই একটু বড় হবে, তারপরে দেখো এই চিহ্নটা এই দিকে হবে, এবার এটাও এই দিকে আর এটা উল্টো দিকে। এইখানে এই চিহ্নটা হবে, দুটো সমান দিয়ে তীর। এখানে মাঝে এই চিহ্নটা হবে আর শেষে এই চিহ্নটা। তারপরে দেখো এইখানে এই চিহ্নটা, এবার এইখানে এইটা দেয়া নেই, তাহলে এইটা এখানে আর এইটা এখানে। এবার একটা এইদিকে, এটাও এদিকে, এটা এদিকে, আর এখানে হবে এইটা আর একটা এদিকে। এবার এখানে দেখো বলেছে ছবি দেখি কি হয়েছে বুঝে নিই, ভাষায় লিখি সমাধান করি একটা দেখে নিই। এখানে একটা দেখিয়ে দেয়া আছে, বাকিগুলো তোমাদের করতে হবে। দেখো
ফুলের ডালিতে নটা ফুল ছিল, ডালিতে আরও চারটে ফুল দিল, ডালিতে মোট কটা ফুল হলো? ডালিতে নটা ফুল ছিল, আরও চারটে দেয়া হয়েছে মানে বেড়ে গেছে, তাই যোগ করতে হবে, 9 আর 4 যোগ করলে হয় 13। এখানে উপর নিচে যোগটা করতে হবে, তাহলে 9 আর 4 যোগ করলে কত হবে? 13। ডালিতে মোট 13টা ফুল হলো। এবার দেখো পরেরটা লিখতে হবে। দেখো ফুলের ডালিতে 5টা ফুল ছিল, দেখো 1 2 3 4 5, ডালিতে আরও 4টে ফুল দিল, 1 2 3 4 চারটে ফুল দিল, ডালিতে মোট কটা ফুল হলো? উপরটার মতো একই রকম, দেখো 5টা ফুল ছিল, 4টে ফুল দেয়া হলো, 5 আর 4 যোগ করলে হয় 9, 5 আর 4 উপর নিচে যোগ করলে হয় 9, ডালিতে মোট 9টা ফুল হলো। এবার এই দিকে দেখো একটা আম গাছ আম গাছের ছবি আছে, সেখানে 6টা আম আছে আর 2টো নিচে পড়ে আছে, তাহলে এই দুটো তো গাছেই ছিল, পড়ে গেছে পরে, তাহলে একটি আম গাছে 8টি আম ছিল, 2টি আম ঝড়ে পড়ে গেল, এখন গাছে কটা আম থাকলো? তাহলে 8টা ছিল, 2টো পড়ে গেছে মানে কমে গেছে গাছ থেকে, বিয়োগ করতে হবে, 8 থেকে 2 বিয়োগ করলে বা বাদ দিলে হয় 6, উপর নিচে দেখো 6 আসবে, এখন গাছে 6টি আম থাকলো। এবার পরেরটা দেখো লিখেছি, এখানে 2টো বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, দেখো এই দিকের ঘুড়িগুলো এই ঘর থেকে ওড়াচ্ছে আর এই দিকের ঘুড়িগুলো এই ঘর থেকে ওড়াচ্ছে। আমি লিখেছি একটি বাড়ির ছাদ থেকে 11টি ঘুড়ি ও অন্য একটি বাড়ির ছাদ থেকে 6টি ঘুড়ি ওড়ানো হয়েছে, কটি ঘুড়ি আকাশে উড়ছে দেখি। তাহলে এই বাড়িটা থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টি ঘুড়ি, আর অন্য একটি বাড়ি মানে এই বাড়িটা থেকে দেখো 1 2 3 4 5 6 6টি ঘুড়ি উঠছে, তাহলে মোট কটি ঘুড়ি উঠছে? 2টো যোগ করলে হয় 17, উপর নিচে দেখো যোগ করে হয়েছে 17, মোট 17টি ঘুড়ি আকাশে উঠছে। আজ তাহলে এই পর্যন্তই, আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে।